সহজ টার্গেটে পরিণত হচ্ছে শিশুরা। প্রতিশোধ, বিরোধ, মুক্তিপণের শিকার হচ্ছে একের পর এক শিশু। হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, কেরানীগঞ্জ সহ সারা দেশে ঘটে যাওয়া পরপর বেশ কয়েকটি লোমহর্ষক ঘটনার সাক্ষী হল দেশবাসী। তবে নারায়ণগঞ্জের আলীগঞ্জ থেকে সম্প্রতি শিশু লিওনকে উদ্ধার করতে পেরেছে পুলিশ। হবিগঞ্জের বাহুবল থানার সুন্দাটিকি গ্রাম, গ্রামের একটি মাঠে সপ্তাহখানেক আগে মাটি কাটতে যায় কয়েকজন শ্রমিক। হঠাৎ তারা দেখতে পান এক শিশুর হাত। খোঁজাখুঁজি শুরু হলে একে একে উঠে আসে আরও তিন শিশুর লাশ। পরে স্বজনরা এসে শনাক্ত করে মরদেহগুলো। নিখোঁজ চার শিশুর লাশ উদ্ধারের খবরে জড়ো হন শত শত মানুষ। ক্ষুব্ধ, বিস্মিত তারা। স্বজনদের দাবি, নিখোঁজের পর থেকে তারা বারবার যোগাযোগ করেছেন পুলিশের সাথে। সম্ভাব্য অপহরণকারী এবং কার সিএনজিতে করে শিশুদের নিয়ে যাওয়া হয়েছে জানানো হয়েছে সে তথ্যও, কিন্তু কোনো পদক্ষেপই নেয়নি পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে শিশুদের উদ্ধারে সাধ্যমতো চেষ্টা করেছে তারা। 12 ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে বাড়ির পাশে একটি মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় বাহুবলের সুন্দাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র জাকারিয়া শুভ, চতুর্থ শ্রেণীর তাজেল মিয়া, প্রথম শ্রেণীর মনির মিয়া ও মাদ্রাসা ছাত্র ইসমাইল। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের তিন সন্তানের জনক মোহাম্মদ মনির হোসেন কয়েক মাস আগে এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তার দুই সন্তানকে হত্যা করে। কিন্তু কেন এই অপরাধ? বাবা হয়ে নিজের সন্তানকে কিভাবে ঠান্ডা মাথায় হত্যা করা যায়? বাবা ছেলেকে মেরে ফেলছে, মা ছেলেকে মেরে ফেলছে, এটা বাংলাদেশের ইতিহাসে বা কোনো ইতিহাসই সম্ভব ছিল না, এখন সেটা হচ্ছে। এদিকে ঢাকার কেরানীগঞ্জের মোগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র আবদুল্লার পড়ার টেবিল, বই, খাতা, কলম সবই পড়ে আছে, নেই কেবল আবদুল্লা। আবদুল্লাকে তাদেরই ঘনিষ্ঠ আত্মীয় মোতাহার হোসেন 5 লাখ টাকার জন্য অপহরণের পর নৃশংসভাবে হত্যা করে। 2 ফেব্রুয়ারি উদ্ধার করা হয় আবদুল্লার লাশ। শুধু আবদুল্লাই নয়, তার মতো অসংখ্য শিশুর ওপর সহিংসতা বেড়েই চলেছে। শিশু অধিকার ফোরামের পরিসংখ্যান মতে 2015 সালে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 21,220টি। 2014 সালে এই ঘটনা ছিল 21,291টি। এছাড়া গত 4 বছরে শিশু হত্যা হয়েছে 1,085 জন। চলতি বছরের প্রথম 33 দিনে শিশু হত্যা হয়েছে 30 জন। এবার এক নতুন কৌশলে নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকা থেকে এক শিশুকে অপহরণ করার খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জের আলীগঞ্জে পাথর ভাঙার কারখানায় কাজ করে খুব কষ্টে সংসার চালান দিলু মিয়া ও তার স্ত্রী বিলকিস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানাতেই তাদের কাজ। একদিন তাদের পাশের বাসা ভাড়া নেয় সুমা নামের এক মহিলা। সেও পাথর ভাঙার কারখানায় কাজ শুরু করে বিলকিসের সাথে। পরিচয়ের সূত্র ধরে এভাবেই কাটছিল তাদের দিন। হঠাৎ 10 জানুয়ারি সন্ধ্যায় বিলকিসের 2 বছরের ছেলে লিয়ানকে নিয়ে পালিয়ে যায় সুমা। এদিকে রাজধানীর মিরপুরের রূপনগর থানা থেকে গত 27 জানুয়ারি নিখোঁজ হয় 13 বছর বয়সের অনিক। অনিক নিখোঁজ হবার পর সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে বেরিয়ে যাওয়ার পরে দেয়া আমি আত্মীয় স্বজনের এনে খোঁজাখুঁজি করতেছি, অনেক দিয়ে খুঁজে দিকে কেনানো গেছে না। পরে অজ্ঞাত নাম্বার থেকে ফোনে অনিকের ব্যাপারে বিভ্রান্তিমূলক তথ্য দেয়া হয় তার পরিবারের কাছে। তখন পরিবার বুঝতে পারে অনিক কোনো অপহরণকারী চক্রের হাতে পড়েছে। ওনা আমার কাছে কইল, তিনি এরকম ব্যাপার, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, আপনি বাগেরহাট চলে আসেন। খুলনা বাগেরহাট আমি গেছি, দুজন লোক লইয়া সদর হসপিটালে অ্যাক্সিডেন্ট করছে, আপনি জলদি করে টাকা নিয়ে আসেন 10-12 হবে। কারণ আমি গেছি যাই ঠিকানা যাই দিই নাই, কইছে যে এটা কাঞ্চনপুর থানা। পরে কাঞ্চনপুর থানা সকল দ্বারা করে নাম কইছে, বলে যাই দিই এই কোনো ঠিকানা কোনো ইয়েই নেই, থানাই নেই। পরে আমি জিটি করলাম, পরে জিটি করার পরে দেয়া এই সাব ইন্সপেক্টর মুমিন ওনার হাতে দিছে। উপায়ন্তর না পেয়ে 6 ফেব্রুয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি করেন অনিকের বাবা। অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে নামে পুলিশ। এরই এক পর্যায়ে কিশোরগঞ্জ থেকে অনিককে উদ্ধার করা হয়। পরে এক লোক আমার পাইলো, তারপর সে আমার কইছে তোর আমি কাজ দিব, 1,000টা রোজ দিব। তারপরে আমি কইছি আপনার সাথে যামু যামি, আপনার তো আমি চিনি না, আমি যাবো বিশেষ করে। তারপরে জোর করে লিয়ে গেলো, জোর করে কিশোরগঞ্জ নিয়ে গেলো, নিয়ে তারপর আমার আটকে রাখলো। এই অপহরণকারীর বিরুদ্ধে আরও অপহরণের অভিযোগ পেয়েছে পুলিশ। প্রতিটি অপহরণের পরই অপহৃতের পরিবারের কাছ থেকে
বিভিন্ন কৌশলে আদায় করা হতো মুক্তিপণ। তার আমার কাছে কইলাম যে এত মেডিকেলে ভর্তি আছে, দু তিন হাজার টাকার দরকার। অনিকের মায়ের বাবারে কি বলছিলেন, আপনি কি করেন? বাবা কইতে কি, আমি কইতে আমরা ডাক্তার। অপহরণকারীকে গ্রেফতারের পর রূপনগর থানায় একটি মামলা করেন অনিকের বাবা মানিক মিয়া। মামলার অগ্রগতির বিষয়ে কথা হয় থানার অফিসার ইনচার্জের সাথে। কিশোরগঞ্জে গিয়ে সেখানকার সিনিয়র অফিসার এবং সংশ্লিষ্ট সদর থানার ওসি সহ অন্যান্য থানার ওসি সাহেবদের সহযোগিতা নিয়ে মামলার যে আয়োগ, সে এই অনিককে অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় উদ্ধার করে। রাজধানীতে নিখোঁজ মুক্তিপণের দাবিতে অপহরণকৃত মানুষের সন্ধানে সহায়তা প্রদান করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে খোলা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার সেল। ওই সময়ে তাৎক্ষণিক আলাপ আলোচনা এবং যে যেখানে যে থানায় যেখানে কমপ্লেন হয় সেখানে সেই অফিসার, যে অফিসার অ্যাসাইন্ড অফিসার, সে এই বিষয়ে আপনার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। অপরাধ প্রবণতা এক শ্রেণীর পশুত্ব যা প্রতিটি মানুষের মধ্যে আছে। সভ্য মানুষ নিজেই এই পশুত্বকে সহজে নিবৃত করতে পারে, যারা পারে না তাদের জন্য রয়েছে আইন, আইনের সঠিক প্রয়োগ। ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আছে, পুলিশ আছে, কোর্ট আছে, প্রিজন আছে, এগুলো যে অবসোলেট, এগুলো যে কাজ করে না বা এগুলো কন্টামিনেটেড, এগুলো কোনো না কোনোভাবে এর মধ্যে নানা রকম উইকনেসেস আছে বলে ফলে মানুষ নিজেই এই দায়িত্বটা হাতে তুলে নিচ্ছে এবং এই এগ্রেসিভ ব্যবহারটা প্রকাশ করছে।